স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। এই এটা কি হলো? আচ্ছা নয়ন, তোর কি খাওয়া পড়া ছাড়া অন্য কোনো কাজ নেই? তোর আছে ঘুমানো ছাড়া? আর বলিস না, দিব্যি ঘুমোচ্ছিলাম, হতো ছাড়া মশার দল কোথার থেকে এসে কানের কাছে ডিজে নাইট শুরু করে দিল, আর ঘুমটা গেল ভেঙে। আর অমনি আর অমনি চলে এলি আমায় জ্বালাতে? না না, অমনি টের পেলাম পেটে ছুঁচড়ে ডন মারছে, তাই খাদ্যের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তোকে, মানে তোর এই ক্ষুদ্র হৃদয়কে পেয়ে গেলাম। এভাবে অন্যের ঘাড় ভেঙে আর কতদিন? আহা, ওরম ভাবে বলছিস কেন? আমি তো আর চুরি করে খাই না। চুরির কথা আর বলিস না ভাই, হোস্টেলে যা চলছে। সন্দীপের কেসটার কথা বলছিস তো? আবার কি, ও ছাড়া আর কারোর দম আছে মোবাইল চুরি করার? খুবই বাজে ব্যাপার। আচ্ছা, মালটার কি হলো শেষ পর্যন্ত? কি জানি, ওয়ার্ডেন তো বলল ওকে আর হোস্টেলে থাকতে দেবে না, গার্জিয়ান কলও হয়েছে শুনলাম। বুঝলাম।
আচ্ছা, ভালো কথা। অভিরূপ কোথায়? মালটাকে দেখছি না তো। কেন ঈশান, আমায় না দেখলে কি তোর ঘুম হচ্ছে না? আরে সন্দীপ, এখানে একা কি ব্যাপার? কেন যে সব খাস? তুই একবার খেয়ে দেখ, তাহলে বুঝবি কেন আমি খাই। আঙুলে ধরে একটা টান দিয়ে দে। জানিসই তো আমার আঙুল দুটো সিগারেট খাওয়ার জন্য নয়। তবে কি ললিপপ খাওয়ার জন্য? দু আঙুলে তো এই দুটো জিনিসই খাওয়া যায় ভাই। বলছি শোন, একটা টান দিয়ে দেখ, মনটা ভরে যাবে। পেট ভরবে? এই একটু বেরিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোর কি খবরটা কেউ শুনেছিস? কি সন্দীপ হ্যাজ কমিটেড সুইসাইড ফিনাইল খেয়ে। সে কি? কিছুক্ষণ আগে খবরটা পেলাম, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডক্টর ট্রাইড দেয়ার বেস্ট, কিন্তু শেষ রক্ষা হলো না। যাই হোক, চঞ্জিলকে খবরটা এখনই দিস না, শকটা নিতে পারবে না। হাজার হোক, বেস্ট ফ্রেন্ড তো। তা ঠিক। আচ্ছা, চন্দিল কোথায়? ও তো আজই হোস্টেলে ফেরার কথা। ফোন করেছিলাম, বলল রাস্তায় আছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো। সন্দীপের জন্য খারাপ লাগছে, কার সবাই মিলে ওকে ওরম ইয়ে করলো না, তাতেই হয়তো। ও কিন্তু বারবার বলছিল চুরিটা ও করেনি। ইনফ্যাক্ট ও এগেনস্টে তেমন কোনো সলিড এভিডেন্সও তো ছিল না। সবাই তো প্রেশার ক্রিয়েট করে ওকে চুরিটা স্বীকার করালো। আমিও যতদূর ওকে চিনতাম বা দেখেছিলাম, চুরি করার মতো ছেলে কিন্তু ও ছিল না। হয়তো ওর মধ্যে নেগেটিভ সাইড অনেক ছিল, কিন্তু তাও চুরি জিনিসটা ওর দ্বারা ঠিক। ঠিকই বলেছিস, কিন্তু তালে চুরিটা করলো কে? কারণ শান্তনুর মোবাইল যেদিন চুরি যায়, সেদিন হোস্টেলে 10 থেকে 12 জন ছিল, আর সামনেই দুর্গাপুজো, সবাই বাড়িতে। আর শান্তনু সেদিন সন্ধে নাগাদ খেতে বেরোয়, ওর রুমমেটরা সবাই বাড়ি চলে যাওয়ায় ও ঘরে একাই ছিল। খেতে যাওয়ার সময় ভুলবশত মোবাইলটা ঘরে রেখে ঘর তালা না দিয়েই বেরিয়ে পড়ে। আতা কেলানে? আর ফিরে এসে সন্দীপকে নিজে ঘরের সামনে ঘুরঘুর করতে দেখে, আর ঘরে ঢুকে দেখে মোবাইল হাপিস। তাই যথারীতি দোষটা গিয়ে পড়ে সন্দীপের উপর, অথচ যে কেউ ওর ঘরে ঢুকে চুরিটা করতে পারত। সে চোরকে আর কোনোদিনও ট্রেস করা যাবে না। আর সন্দীপ সত্যি চুরিটা করেছিল কিনা সেটা জানারও তো কোনো উপায় নেই। একটা উপায় আছে, তাতে দুটো জিনিসই পরিষ্কার হয়ে যাবে। কি উপায়? সিয়ান্স। কি? SENCE, ফ্রেঞ্চ টার্ম, মানে আত্মার সাথে যোগ স্থাপন। মানে প্ল্যানচেট? ওটা প্লেন চিট, মানে চিটিং বাজি। চিটিং বাজি কিনা বলতে পারবো না, তবে অনেক জায়গায় পড়েছে এটার সম্বন্ধে। অনেক বিখ্যাত লোকজনই সিয়ান্সে বিশ্বাস করতেন, এমনকি খোদ রবীন্দ্রনাথও প্ল্যানচেট করতেন। এখন তুই নিশ্চয়ই বিশ্বকবিকে চিটিং বাজ বলবি না? হ্যাঁ, এটা আমিও পড়েছি। উনি নাকি সুকুমার রায়কে একবার প্ল্যানচেটে ডেকেছিলেন, আর সুকুমার রায়ের আত্মাই নাকি রবীন্দ্রনাথকে বলেছিলেন সত্যজিৎ রায়কে শান্তিনিকেতনে এনে পড়াতে। শুধু সুকুমার রায় নন, সৌমেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, কাদম্বরী দেবী, এমন অনেককেই তিনি প্ল্যানচেটে ডাকতেন। রবীন্দ্রনাথ ছাড়াও অনেক বিশিষ্ট মনীষী আত্মার অস্তিত্ব স্বীকার করতেন, যেমন বিভূতিভূষণ, প্যারিচাঁদ মিত্র,
এমনকি আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত। আচ্ছা, ওনারা কি নিজেদের চোখে ভূত দেখেছেন? একটা ঘটনা বলি তাহলে শোন। মহাত্মা শিশির কুমার ঘোষ ছিলেন অমৃতবাজার পত্রিকার কর্ণধার, আবার হিন্দু স্পিরিচুয়াল ম্যাগাজিনের এডিটর। তিনি এসব নিয়ে বেশ চর্চা টর্চা করতেন। তো আফটার লাইফ সম্পর্কে বিশদে জানার জন্য তিনি তার বোনকে হিপনোটাইজ করতে শুরু করেন। সম্মোহনী শক্তির সাহায্যে তার বোনের আত্মাকে মৃত্যুর পরবর্তী পর্যায়ে পাঠিয়ে আবার দেহে ফেরত আনতেন এবং তার অভিজ্ঞতা ও অনুভূতিগুলোকে নোট ডাউন করে রাখতেন। কিন্তু একদিন ঘটল দুর্ঘটনা। সেদিন শিশির ঘোষের বোন এতটাই গভীরভাবে সম্মোহিত হয়ে পড়েন যে তার আত্মা রিয়েলাইজ করে শি ইজ ডেড। তো সে আর দেহে ফিরতে চায়নি। তারপর শিশির ঘোষ অনেক কষ্টে সৃষ্টে তাকে দেহে ফিরিয়ে আনেন। এরপর থেকে তিনি আর এই ভৌত প্রক্রিয়াটি কন্টিনিউ করেননি। এমনকি বিভূতিভূষণও নিজের মৃত্যুর 2 মাস আগে নিজেকে মৃত অবস্থায় দেখতে পান। বাবা, আচ্ছা তুই কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে স্পিরিচুয়াল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস করবি নাকি? এগুলো হলো আউট অফ সিলেবাস বই বেশি পড়ার ফল। আসলে সেদিন একটা প্যারানর্মাল ম্যাগাজিন হাতে এসে পড়ে, তো সেখানেই প্ল্যানচেটের খুঁটিনাটি জানলাম। এই এছাড়াও ক্ল্যারভয়েন্স, উইচক্রাফট, ভুডুইজম। কিডু? ভুডুইজম, VOODISM। VOOD কি কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। VOD এই তিনটে দিয়ে তো আমি একটাই শব্দ জানি। তুই যেটা জানিস সেটা লিকুইড, আমারটা পিওর গ্যাসিয়াস। আচ্ছা, তার মানে তুই বলছিস আমরা যদি প্ল্যানচেটে সন্দীপকে ডাকি তাহলে ওর আত্মা আমাদের কাছে আসবে? বাল আসবে? সেটা বলতে পারবো না আমি, কারণ প্ল্যানচেট তো আমি কখনো করে দেখিনি। তবে এমনিও তো আমাদের কোনো কাজ নেই এখন, অ্যাটলিস্ট একটা নতুন এক্সপিরিয়েন্স তো হবে। এক্সকিউজ মি, তোমাদের কাজ নাও থাকতে পারে কিন্তু আমার আছে, কালকেই আমাকে এসকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এ তুই চুপ কর তো, সারাদিন খালি ট্যাবস ট্যাবস করে পড়েই যাচ্ছে, ও রাতে করে নিবি। আচ্ছা, এই প্ল্যানচেটের প্রসিডিওরটা কি আর রিকোয়ারমেন্টস? রিকোয়ারমেন্টস তেমন কিছুই নয়, এই তো একটা টেবিল লাগবে, একটা মোমবাতি আর 3-4 জন লোক। টেবিল তো আছেই, মোমবাতি জোগাড় হয়ে যাবে, আর আমরা 3 জন তো আছি। 3 জন না, 2 জন, আমি এসবের মধ্যে নেই। তোরা ওই টেবিলে গিয়ে যা খুশি কর, আমি এখানে পড়াশোনা করব। সেটা তো হবে না। মানে কেন? কারণ সিয়ান্সের প্রাথমিক শর্তই হলো লাইটস অফ। হ্যালো, হ্যাঁ না না অসুবিধা হয়নি, আমি পৌঁছে গেছি ঠিকই। রাখছি। দেখ, তোদের পাল্লায় পড়ে এসব করছি কিন্তু তাই বলে মনে করিস না আমি ভূতে বিশ্বাস করি। ইনফ্যাক্ট বিশ্বাস আমরা কেউই করি না, তাই অবিশ্বাসটাকে নিয়েই নাড়াচাড়া করছি। টু চেক উইদার উই আর রাইট অর রং। আচ্ছা সন্দীপ, মানে ওর আত্মা যদি আসে তাহলে কি কি প্রশ্ন করা হবে? প্রথমত সে চুরিটা করেছে কি না, আর যদি না করে থাকে তাহলে চুরিটা করেছে কে? কিন্তু চুরিটা কে করেছে সেটা সন্দীপ জানবে কি করে? জানবে, কারণ মৃত্যুর পর মানুষ, সরি আত্মা, সর্বজ্ঞ হয়ে ওঠে। বেঁচে থাকতে যা যা জানতো না মৃত্যুর পর সে সবই জানতে পারে। বাহ 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 বাহ, তার মানে বলতে চাইছিস আমি যদি মরে ভূত হয়ে সেমিস্টারটা দিই তাহলে আমি টপ করব? যত সব ধপ বাজি। সন্দীপের আত্মা যে আসবেই তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে অন আওয়ার স্ট্রেংথ অফ মাইন্ড।
এর চেয়ে আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসই ভালো ছিল। এই বেশি ঘ্যান ঘ্যান করিস না তো। আচ্ছা আমাদের মধ্যে মিডিয়ামটা কে হবে? সেটা তো আমাদের হাতে নেই, যদি ভূত আসে তবে যাত্রার উপর ভর করতে পারে, সেক্ষেত্রে বাকি দুজনের উপর দায়িত্ব থাকবে প্রশ্নটা করার। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। লেটস স্টার্ট। টেবিলের ওপর হাত রাখ। এবার গভীরভাবে সন্দীপের কথা ভাব, কনসেন্ট্রেশন যেন পুরো মাত্রায় থাকে। দেখা যাক কেউ আসে কিনা। কেউ নেই তো? এই কালকে অ্যাসাইনমেন্টটা হয়েছে? কে, ইমরান? হ্যাঁ ভাই, এসকের অ্যাসাইনমেন্টের 4 নম্বর অঙ্কটা কিছুতেই মিলছে না। এখন একটু ব্যস্ত আছি, রাতের দিকে আয়। মোমবাতি টোমবাতি নিয়ে কি করছিস? ও কিছু না, এই টিউবলাইটটা খারাপ হয়ে গেছে তো, তাই মোমবাতি জ্বালিয়ে বসে আছি। টিউবলাইট? আচ্ছা ঠিক আছে, পরেই আসবো। ব্যাস শুরুতেই গেছে গেল। ঠিক আছে, আবার প্রথম থেকে শুরু করা যাক। ওকে, এর আবার কি হলো? নবারুণ, এ নবারুণ, নবা আমায় ডাকলি কেন? কি ব্যাপার? তুই সন্দীপ তো? কোনো সন্দেহ আছে? না, আসলে তোর এই অবস্থার জন্য আমরা খুবই অনুতপ্ত। তোকে ডাকার কারণটা হচ্ছে আমরা একটা বিষয় পরিষ্কার করে জেনে নিতে চাই। চুরিটা আমি করেছি কিনা? বুঝতেই পারছিস, যখন তখন আর। না, আমি চুরি করিনি, বেঁচে থাকতে কথাটা তোদের বারবার বলেছিলাম, বিশ্বাস করিসনি। এখন মরার পরেও যদি একই কথা বলি তাহলে কি বিশ্বাস করবি? আমাদের ক্ষমা করে দে, তোর প্রতি আমরা বড্ড অন্যায় করে ফেলেছি। ছেড়ে দে, এখন আর বলে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। চুরিটা তাহলে কে করেছিল? নাম বলবো না, তবে চুরির শাস্তি সে পাবে, আমিই দেব। মানে কিভাবে? কে এসে? আমি এবার আসি, তোরা অন্তত আমায় ভুল বুঝিসনি দেখে ভালো লাগলো। আসলে কে যে ভালো বন্ধু আর কে যে শত্রু তা বুঝতে পারিনি, বুঝলে হয়তো আর। যাই হোক, এবার আমায় যেতে হবে, আমার এক বন্ধু আমার জন্য ওয়েট করছে। তোরা সব ভালো থাকিস, আর হ্যাঁ, চন্দ্রিলের জন্য অপেক্ষা না করে খেয়ে নিস, ও আজ ফিরবে না। আসি। সন্দীপ, সন্দীপ চলে গেছে? আমাদের প্ল্যানচেটটা তার মানে সাকসেসফুল, ভাবতে পারছিস? সে না হলো, কিন্তু একটা ঈশান জল নিয়ে।
ঠিক আছিস তো তুই? কিরে, ঠিক আছিস তো না বরুণ? প্ল্যান চেট করবে সিয়ান্স, এলো ভূত এলো, যত সব ঢপবাজি। এই ঈশান, সঞ্জুলকে একটা ফোন করতো। যে ভোডাফোন নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। যদি আপনি চন্দ্রিল, ওই চন্দ্রিল, ওঠো ওঠ। আমার কি হয়েছিল? ও কিছু না, মাথাটা ঘুরে গেছিল বোধ হয়, সকাল থেকে কিছু খাসনি। হ্যাঁ, শরীরটা এত হালকা লাগছে কেন? প্রথম প্রথম সবারই এরকম মনে হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মানে চল যেতে যেতে বলছি। এ আমি তো হোস্টেলে যাব। ওদিকে গিয়ে কোনো লাভ নেই। কেন? ধর্মের কল আর কর্মের ফলের প্রবাদটা যে মিথ্যে নয় সেটা আশা করি বুঝেছিস, আর যদি এখনো না বুঝে থাকিস তাহলে চল, অনেকটা পথ যেতে হবে এখন, যেতে যেতে সব বলছি, আয়।